নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দেবীর স্বপ্নাদেশে ভোগে মাছ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ হাওড়ার বসু পরিবারের কালী পুজোর ইতিহাস সেই বিষয়ের তথাগুলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি লেখক ধ্রুব চৌধুরী এবং কাহিনীটি আমাকে পাঠিয়েছেন অর্পণ ঘোষ চৌধুরী তার মা বাড়ির পুজো এটি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দেবী কালী যখন বাঙালিদের বাড়ির মেয়ে ও মা হয়ে উঠেছেন তখন তার আরাধনার ব্যতিক্রম যেমন ঘটেনি হাওড়ার কুলোতে ঠিক একইভাবে ব্যতিক্রম ঘটেনি শিবপুর বাজার অঞ্চলের চার নম্বর যাদবদাস লেনের বসু পরিবারে পরিবারের সূত্রে জানতে পারা যায় যে এনাদের আদিবসতি বাঁকুড়ার বেলাতর গ্রামে ছিল এদের বর্ণ ক্ষত্রিয় ও জাতি কর্ণকুজ্য দক্ষিণ রাঢ়ীয় কায়েস্ত ও গোত্র গৌতম শিবপুরের বাড়িতে এদের প্রধান পুজো বলতে এই একটাই তাই পরিবারের প্রবীণদের সাথে নবীনদের উৎসাহ বিশেষ লক্ষণীয় ঠিক কীভাবে এই বাড়িতে কালী পুজো শুরু হয়েছিল সেটি না জানা থাকলেও পরিবারে সদস্যদের কাছ থেকে জানা যায় পুজোর প্রাচীনত্ব ও পুজোর কিছু বিশেষ নিয়ম ও আচার আছে তাদের মতে আজ থেকে আনুমানিক একশো কুড়ি বছর আগে এই পুজো শুরু করেছিলেন তাদের পুরোপুরুষ নন্দলাল বসু যিনি পেশায় ছিলেন একজন সরকারি চাকুরে সময়ের সাথে সাথে পুজোর আড়ম্বর হ্রাস পেলেও এতটুকু হ্রাস পায়নি এই পুজোর জনপ্রিয়তা পরিবারে ভাগ্নে অর্পণ ঘোষ জানালেন যে মানসিক করে স্থানীয় ভক্তরা দেবীকে গহনা থেকে নানা জিনিস দিয়ে যান প্রতি বছর দর্শনার্থীর বিশাল সমাগম ঘটে এখানে তবে বর্তমানে করোনা পরিস্থিতিতে দর্শনার্থীদের অনেকটাই নিষেধাজ্ঞা থাকার কারণে ফেসবুক লাইভের ব্যবস্থা করার কথা জানান অর্পণ দেবী এখানে শান্ত দক্ষিণামূর্তি ও ডাকের সাজে সজ্জিত দেবী বলিপ্রিয়া হলেও এই বসুবাড়িতে কোনো প্রকার বলি হয় না এমনকি এক সময় এদের মাছ কাটা দেখাও নিষিদ্ধ ছিল বলে জানান এই বাড়ির সদস্যরা তারা জানান যে তারা বৈষ্ণব মতাবলম্বীতে বিশ্বাসী ভোগের প্রসাদে এখানে অন্যতম লুচি সুজি পাঁচ রকমের ভাজা নাড়ু ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন থাকে পরের দিন দেবীর উদ্দেশ্যে সহকারে নিবেদন করা হয় অন্নভোগ পূর্বে সেই অন্নভোগের সঙ্গে একটি হলেও মাছের পথ থাকত তবে বর্তমানে এই আমিষ ভোগ আর হয় না এর কারণ জানতে চাইলে পরিবারের তরফ থেকে জানানো হয় যে দেবী সপ্রদেশের ফলে মা দেয়া হয় না পুজোর শেষের দিন হয় হরি লুট তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরোধ পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ